বাড়ি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি চিকেন বানাবো বন্ধুরা। চিকেনের সঙ্গে আমি কি কি দিয়েছি সেটা দেখিয়ে দিই। এখানে আছে ধনে পাতা, একটু বড় সাইজের টমেটো, এখানে আছে আপনার 1 ইঞ্চি আদা, 11 গা রসুন, 4টি ঝাল শুকনো লঙ্কা, 2টো কাশ্মীরি শুকনো লঙ্কা, 4টি কাঁচা লঙ্কা, লাল ঝাল মানে কাঁচা লঙ্কা, লাল কাঁচা পাকা লাল, আর এখানে আছে আপনার সাদা সর্ষে বাটা। বন্ধুরা এই আমার লেগেছে, যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা চলুন শুরু করা যাক, যেভাবে খাই খুব সুন্দর রেসিপি, দুর্দান্ত হয়, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না। বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আবার গরম হবে, আমি মিক্সারের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদের গুঁড়ো, আর কিছু দেব না। এইটা দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেবো, আমি এখানে জিরে ধরে আমি কিছুই দেব না, এটা মিহি পেস্ট করে নেবো, কড়াটা গরম হোক। তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো, তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে লবণ। রেসিপিটা কিন্তু পড়লেই দেখবেন, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সামান্য করে হলুদ, যেহেতু তরকারিতে দিয়েছি বলে সামান্য পরিমাণে হলুদ দিলাম। মাংস যখন ভাজা করবে তখনই গ্যাসটা আপনারা ফ্রাইতে দিয়ে দেবেন। আমি এই মাংস ভাজা করছি, আমি গ্যাসটাকে ফ্রাইতে দিয়ে দিই, আমি ভাজাটা করছি। তো বন্ধুরা চিকেনটাকে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নেব, ঠিক যেভাবে রান্নাটা করছি আপনাকে সেভাবে রান্নাটা করে দিয়েছি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া খুবই অল্প, তাই অল্প করে মাংস তেল আমার ছেলে এখানে নেই, আপনারা তো জানেন, ওই জন্য আমি অল্প কিছু করে নিয়ে এসেছি। তো বন্ধুরা আমি 5 মিনিট চিকেনটাকে ভেজে নিয়েছি, এরপর কী করবো মশলাটা আমি দিয়ে দেবো। মশলা বাটি ধোয়ার জলটা আমি পরে দেবো। আর এই মশলা বাটির মধ্যে বন্ধুরা এই সর্ষেটা দিয়ে দেব, যেটুকুনি মশলা লেগে আছে এর মধ্যেই লেগে যাবে। বন্ধুরা দেখছেন আমি কিভাবে রান্নাটা করছি, এইভাবে রান্নাটা করবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ তা কষিয়ে যাবে। দেখছেন বন্ধুরা কালারটা কত সুন্দর, এখানে আমি চাপা দিয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। ফিরছি প্রায় 3 থেকে 4 মিনিট পর, আরো আমি 2-4 মিনিট কষিয়ে নেব। দিয়ে দেব চাপা, বন্ধুরা খুলে দেখবো, দেখেন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, ভালো করে দেখেন চারপাশে। এরপর কি করবো আমি, এই সর্ষেটা যেটা সাদা সর্ষে, আমি এখানে কোনো কালো সর্ষে দিইনি,
আর সরষের মধ্যে আমি কোনো কিছুই দিই নি, সরষে সাদা সরষে আমি বেটে রেখেছি। এরপর কি করবো, সরষেটা দিয়ে দেবো। সরষে বাটি দেওয়া জলটা সামান্য পরিমাণ, যেহেতু ওটা একটু গামাকা গামাকা করবো, সামান্য রস রস এইটুকুনি জল দিয়ে দিলাম। আমি আরো 5-6 মিনিটের জন্য এটাকে কভার করে চাপা দিয়ে দেবো। দারুন খেতে হয় বন্ধুরা, এরকম চিকেন যদি আপনারা বানিয়ে খেতে পারেন দারুন খেতে হয়। আমি এখানে কভার করে চাপা দিয়ে দেবো। ফিরছি প্রায় 6 মিনিট পর। তো বন্ধুরা আমি খুলে দেখবো, এরপর কি করবো, আমি ধনে পাতা গুলো ধুয়ে দেব। দারুন সেন্ট দিয়েছে, ধনে পাতা গুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আরো 2 মিনিটের জন্য আমি চাপা দেব। ফিরছি আরো 2 মিনিট পর। দারুন খেতে হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, দেখেন বন্ধুরা দারুন হয়েছে। দেখেন দারুন হয়েছে, দেখেন বন্ধুরা। সাদা সরষে দিয়ে চিকেনটা রেডি হয়ে গেছে, এটা নামিয়ে দেখাচ্ছি। আমি এখানে কালো সরষে ব্যবহার করি না, সব সাদা সরষে। দেখেন দুর্দান্ত কালার এসেছে, যেমন দেখতে তেমন দেখতে। শুধু একটু নুনটা চেক করে নেবো, সব পারফেক্ট ঠিক আছে, কিছু লাগবে না। এটা নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন।